हेलो स्टूडेंट्स, आमी तुम्हारे संगीता मैम बोलछी। आज के तुम्हारे क्लास सिक्स इतिहास फर्स्ट यूनिट टेस्ट फर्स्ट चैप्टर सेकेंड क्लास टी एखन होच्छे। सेकेंड क्लास विषय वस्तु होच्छे इंट्रोडक्शन टू हिस्ट्री चैप्टर नाम और आज के आलोचनार विषय वंस अपॉन अ टाइम पेज फोर। Shamun read in a history book that many years ago there was no forest in that place. Shamun ekta golper boye porechilo je onek din age ekta jaygay kono jongol chilo na, instead a beautiful house stood there, kintu shei jaygay ekta khub sundor bari chilo. Shamun wondered, Shamun bishito hoyechilo, how it would be possible, eta ki kore sombhob, to know of tales of bygone days, to purono diner kotha ki kore jana sombhob seta bhebe Shamun khub bishito hoyechilo ba obak hoyechilo. He asked this to his history teacher or didimoni. Shamun in school, Shamun school e giye tar itihasher shikshika ba shikshak take jiggesha korechilo যে অতীত দিনের কথা, বাইগন ডেজ, যেদিন চলে গেছে সেই দিনের কথা আমরা আজকে কি করে আজকের দিনে দাঁড়িয়ে কি করে জানতে পারি। হি আস্কড দিস টু হিজ হিস্ট্রি টিচার অর দিদিমণি ইন স্কুল। দিদিমণি রিপ্লাইড, ইট ইজ নট পসিবল টু নো এভরিথিং অ্যাবাউট দ্য ইয়ার, সব কিছু পুরনো দিনের সব অতীতকালের সব কিছু কথা জানা সম্ভব নয়। হাউ এভার সাম অফ ইট ক্যান বি নোন বাই রিডিং ওল্ড টেক্স, জানা সম্ভব নয় কিন্তু কিছু কিছু তো জানা যায়। সেই কিছু কিছু যে অতীতের কথা আমরা জানতে পারি সেগুলো কিভাবে জানতে পারি, সেগুলো জানা যায় রিডিং ওল্ড টেক্স, পুরনো বই পড়ে, সিং ওল্ড পিকচার্স, পুরনো ছবি দেখে, লিসনিং টু এল্ডার্স, বড়দের কাছে শুনে, হোয়াট ইফ লিসনিং টু এল্ডার্স, বড়দের কাছে শুনে, হোয়াট ইফ ইট ইজ অ্যাবাউট আ ভেরি আর্লি পিরিয়ড, আ পিরিয়ড অ্যাবাউট হুইচ দেয়ার আর নো রেমন্যান্টস অফ টেক্সট অর পিকচার অ্যান্ড নাইদার ইন এনি পার্সন অফ দ্য টিরা অ্যালাইভ। কিন্তু আমরা সেই যুগের কথা কী করে জানব যে যুগে এই সমস্ত কিছুই ছিল না। History books provide information about such dated past. ইতিহাস বই থেকে তোমরা সেইগুলি জানতে পারবে। At times, story books also contain many tales from the past. But remember, all old tales narrated in history books do not qualify as history. কখনো কখনো গল্পের বই থেকেও আমরা অতীতকালের কথা জানতে পারি, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে গল্পের বই কিন্তু ইতিহাসের বই নয়। তো গল্পের বইতে এমন অনেক কিছু থাকে, যেমন ধরো পক্ষীরাজ ঘোড়ার কথা গল্পের বইতে পাওয়া যায়, যে পক্ষীরাজ ঘোড়া হচ্ছে কাল্পনিক, মানুষের কল্পনা করা এমন একটি ঘোড়া যে ঘোড়ার দুপাশে দুটি ডানা আছে এবং সেই ঘোড়ার পিঠে চেপে রাজপুত্রেরা উড়ে বেড়াতেন। কিন্তু বাস্তবে কিন্তু অতীতকালেও এই ধরনের ঘোড়ার কোনো অস্তিত্ব ছিল না, এখনো নেই। তো দেয়ার ওয়াজ বলছে, বাট রিমেম্বার অল ওল্ড টেলস ন্যারেটেড ইন স্টোরি বুকস ডু নট কোয়ালিফাই অ্যাজ হিস্ট্রি। ফর এক্সাম্পল, স্টোরিজ অফ দ্য উইংড হর্স অর পক্ষীরাজ ঘোড়া দ্যাট ইউ ফাইন্ড ইন ফেয়ারি টেলস, দেয়ার আর নো সাচ হর্সেস ইতিহাসের সঙ্গে কিন্তু কল্পনার কোনো সম্পর্ক নেই। ইতিহাসে যা আছে সবই ফ্যাক্ট আছে। দেয়ারফোর অল ওল্ড টেলস কন্টেন্ট ইন হিস্ট্রি বুকস ডু নট কোয়ালিফাই অ্যাজ হিস্ট্রি। পুরোনো বইতে যাই লেখা আছে তাই কিন্তু ইতিহাস হিসেবে গণ্য হওয়ার যোগ্য নয়। যেমন নোশনস অফ আর্লি মেন
moving around on winged horse back. Such statements will not be there in any history book. তুমি কোনো ইতিহাস বইতে এমন কথা পাবে না যে মানুষ উড়ে বেড়াচ্ছে বা মানুষের কোনো উড়ন্ত ঘোড়ার পিছে চেপে কোনো মানুষ ঘুরে বেড়াচ্ছে, এরকম কোনো মানে কাল্পনিক তথ্য কিন্তু তুমি ইতিহাসে পাবে না। ইতিহাসে যা বলা হয়, যেটুকু বলা হয়, ফ্যাক্ট বা বাস্তবের উপর ভিত্তি করেই বলা হয়। হেন্স ডেসপাইট সাউন্ডিং লাইক স্টোরি বুকস স্টোরিজ টেলস ফ্রম হিস্ট্রি আর ফ্যাকচুয়াল, ইতিহাস সবসময় বাস্তবের উপর ভিত্তি করে নির্মিত হয়। কিভাবে নির্মিত হয়, এর আগেই তোমাদের একটু বলেছি যে পুরনো দিনের কথা আমরা কী করে জানতে পারি, পুরনো বই পড়ে জানতে পারি, পুরনো ছবি দেখে জানতে পারি। পুরনো বই ধরো তোমার যেমন ধরো অর্থশাস্ত্র, সেটা চাণক্য নামে একজন পণ্ডিত লিখে গেছেন। সেই চাণক্য পণ্ডিতের অর্থশাস্ত্র পড়ে আমরা মৌর্য সাম্রাজ্যের অর্থ ব্যবস্থা কেমন ছিল সেটা আমরা জানতে পারি। আবার যেমন ধরো এখানে বলছে সিং ওল্ড পিকচার্স, আমার দাদুকে আমার দাদু তিনি আমার জন্মের আগেই মারা গেছেন, কিন্তু তার চেহারাটা কেমন ছিল সেটা আমি জানতে পারি তার পুরনো ছবি দেখে। যেমন ধরো আজকের কলকাতা শহর সে কত বদলে গেছে, কিন্তু কিছু কিছু মানুষ পুরনো কলকাতা শহরের ছবি এঁকে রেখে গেছেন বা ফটোগ্রাফ তুলে রেখে গেছেন। তাহলে সেই সমস্ত পুরনো ছবি, আঁকা ছবি বা ফটোগ্রাফ দেখে আমরা জানতে পারি যে পুরনো কলকাতা শহরটি কেমন দেখতে ছিল, সেটা আজকের তুলনায় কতটা মিল ছিল বা অমিল ছিল সেটা আমরা ওই পুরনো ছবি দেখে জানতে পারি। বা লিসনিং টু এল্ডার্স, বড়দের কথা শুনে জানতে পারি। যেমন আমি আমার ঠাকুমার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য আমার কখনো হয়নি, কিন্তু আমি আমার পিসিমাদের কাছে, জ্যাঠামশাইদের কাছে, মা বাবাদের কাছে শুনেছি যে তিনি কত চমৎকার রান্না করতেন। তো এইগুলো এইভাবে আমরা বড়দের কথা শুনে আমরা অতীতকালের কাহিনী জানতে পারি। এর পরবর্তী টপিক হচ্ছে টেলস অফ হিস্ট্রি, টেলস অফ পিপল। ইতিহাসের গল্প মানুষের গল্প, টেল মানে কাহিনী, গল্প ঠিক নয়, কাহিনী। তো এটা কোনো বানানো গল্প নয়, এটা বাস্তব গল্প, বাস্তব কাহিনী। অন অ্যানাদার ইভিনিং, অন্য একটি সন্ধ্যায়, দ্য স্কুল মেটস, স্কুলের সহপাঠীরা মিলে ওয়েন্ট টু মিট রুবিজ দাদু, রুবির দাদুর বাড়িতে গিয়েছিল। দে শেয়ার্ড উইথ হিম হোয়াট দেয়ার স্কুল টিচার হ্যাড সেড রিগার্ডিং স্টোরিজ অ্যান্ড হিস্ট্রি, স্কুলের সেই সমস্ত ছেলেমেয়েরা গিয়ে রুবির দাদুর কাছে বলেছিল যে তাদের ক্লাস স্কুলের শিক্ষক বা শিক্ষিকা তাদের কাছে গল্প এবং ইতিহাসের ব্যাপারে যা যা কথা বলেছিলেন সেইগুলি তারা দাদুকে গিয়ে বলল। দাদু সেড ইট ইজ ট্রু দ্যাট ইন স্টোরি বুকস ওল্ড ইনসিডেন্টস আর রেফার্ড টু অ্যাজ ওয়ান্স আপন আ টাইম, যে কোনো অতীতকালের কাহিনী, যে কোনো গল্প কীভাবে শুরু করা হয়, একদা, একদা এক রাজা ছিল বা একদা এক রাজ্য ছিল বা ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ কিং ইন আ ভেরি রিচ কিংডম এটসেট্রা, তাই না কি? তো দেয়ার ইজ নো প্রপার রেফারেন্স অফ দ্য অ্যাকচুয়াল টাইম। দেখো ওয়ান্স আপন আ টাইম বা একদা এই কথাটার মধ্যে কি মানে পারফেক্ট কোনো টাইমের উল্লেখ থাকছে? যেমন ধরো আজকের তারিখটা হচ্ছে 12 ফেব্রুয়ারি 2021 সাল, আজকের তারিখ, কিন্তু ওয়ান্স আপন আ টাইম এর মধ্যে দিয়ে তোমরা নির্দিষ্ট কোনো সময়কালের কোনো হদিশ পাচ্ছ সেটা কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ ওয়ান্স আপন আ টাইম বা একদা
এই জাতীয় শব্দগুলো কিন্তু অস্পষ্ট। বাট হিস্ট্রি অলওয়েজ রেফারড ব্যাক টু অ্যান অ্যাকচুয়াল টাইম ফ্রেম ইন সাম ওয়ে অর আদার। কিন্তু ইতিহাসে কিন্তু যে কোনো ঘটনার বর্ণনা করতে গেলে একটা নির্দিষ্ট সময়কালের আন্দাজ দেওয়া হয়, অথবা মানে সুদূর অতীতের কথা বলতে গেলে অন্তত পক্ষে একটা নির্দিষ্ট সময়কালের যতদূর সম্ভব সঠিক একটা আন্দাজ দিতে চেষ্টা করা হয়। অরুণ আস্কড, দাদু হোয়াই ডাজ হিস্ট্রি অনলি টক অ্যাবাউট পিপল? অরুণ জিজ্ঞাসা করলো, দাদু ইতিহাস বলতে সবসময় সাধারণ মানুষের কথা কেন বলা হয়? তো দাদু রিপ্লাইড, দাদু বললেন, দেয়ার ইজ বিকজ নো আদার লিভিং ক্রিচার এক্সেপ্ট হিউম্যানস উইশ টু নো অ্যাবাউট দেয়ার পাস্ট। লিভিং ক্রিচার, আর অন্য কোনো মানুষ ব্যতীত আর অন্য কোনো জীবিত প্রাণী, গরু কুকুর ছাগল বাঘ সিংহ, এরা কেউ নিজেদের বাবা ঠাকুরদা তাদের অতীতের কাহিনীর কথা জানতে চায় না, শুধুমাত্র মানুষই জানতে চায়। যে কারণে ইতিহাসের কাহিনী মানেই হচ্ছে মানুষের কাহিনী, মানুষের অতীতের কাহিনী। টাইগার্স আর লায়ন্স, কাউস আর গোটস ডু নট ওয়ান্ট টু নো অ্যাবাউট দেয়ার পেরেন্টস নেমস অর গ্র্যান্ডফাদার্স নেমস। হিউম্যান বিংস ইয়ার টু নো সাচ থিংস। মানুষ কিন্তু এইগুলো জানতে খুব আগ্রহী হয়। দে নিড টু বি ইনফর্মড অফ দেয়ার পাস্ট, তারা প্রয়োজন মনে করে, তাদের অতীতটা যে জানা দরকার, এই দরকারটা তারা মনে করে, তাদের নিড আছে, তাদের প্রয়োজন আছে ইতিহাসে। সেই কারণে একটা গুরুত্বও আছে মানুষের জীবনে, কেননা অতীতের কথা না জানলে আমরা বর্তমানকে সঠিকভাবে বুঝতে পারবো না, এবং বর্তমানকে সঠিকভাবে বুঝতে না পারলে আমরা ভবিষ্যতের দিকে সঠিকভাবে পরিচালিত হতে পারবো না। অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেই বর্তমানের নীতি নির্ধারণ করা হয়, এবং সেই অনুযায়ী আমাদের পরবর্তী ভবিষ্যৎটা নির্মিত হয়। কাজেই মানুষ মনে করে, মনুষ্য প্রজাতি মনে করে যে তার ইতিহাস জানাটা প্রয়োজন আছে, গুরুত্ব আছে, সেই কারণেই সেই জায়গাতেই ইতিহাস নামক বিষয়টি গুরুত্ব। হিস্ট্রি ইজ মেইনলি কনস্টিটিউটেড অফ স্টোরিজ অফ দ্য পাস্ট অ্যান্ড দেয়ার ইট ইজ মেইনলি অ্যান অ্যাকাউন্ট অফ পিপলস লাইভস। সো হিস্ট্রি ইজ মেইনলি দ্য অ্যাকাউন্ট অফ পিপলস লাইভস, দ্য ডেইলি লাইফ অফ পিপল, হোয়াট দে আর ইটিং, হোয়াট দে আর ডুইং, হোয়াট দে আর রাইটিং, হোয়াট দে আর লিসনিং এটসেট্রা। হিস্ট্রি দ্যাট ইজ ফর সিভিলাইজেশন। হিস্ট্রি ইজ অলসো কনসার্ন অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, দ্য এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশ, এটাও কিন্তু ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা জানি যে সিন্ধু সভ্যতা ধ্বংসের একটা অন্যতম কারণ ছিল অত্যধিক, ওই সিন্ধু সভ্যতার বাড়িঘর তৈরি হয়েছিল বার্ন্ট ব্রিক বা পোড়া ইট দিয়ে। তার জন্য দে ডেস্ট্রয়েড ফরেস্টস, তারা প্রচুর গাছ কেটে ফেলেছিল, যার ফলে ডেজার্ট বা মরুভূমি তাদের সভ্যতাকে গ্রাস করেছিল। ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন টু ডিক্লাইন দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা ছিল সিন্ধু সভ্যতার ধ্বংসের একটা অন্যতম কারণ। কাজেই ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এনভায়রনমেন্ট বা তার প্রাকৃতিক পরিবেশ। ইট রেকর্ডস স্টোরিজ অফ হাউ পিপল অ্যাডাপ্টেড উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অলসো পারফর্ম ভেরিয়াস আদার অ্যাক্টিভিটিস। তো এটা মানে মানুষ কীভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে বেঁচে থাকছে, এই কারণেও কিন্তু ইতিহাসের ক্ষেত্রে পরিবেশের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কেননা উই নো দ্যাট ডেজার্ট ইজ ভেরি ওয়ার্ম প্লেস, দ্য হাই অল্টিটিউড ইজ ভেরি কোল্ড প্লেস, অ্যান্ড রিভার সাইড প্লেসেস
আর ভেরি কমফর্টেবল ফর লিভিং হিউম্যান বিং। তো খুব মানে উঁচু পার্বত্য এলাকা ঠান্ডা হয়, মরুভূমি খুব গরম হয়, আবার নদী তীরবর্তী এলাকাগুলো মানুষের বসবাসের পক্ষে অনেক কমফর্টেবল বা আরামদায়ক হয়, কম পরিশ্রমে বেশি জিনিস উৎপাদিত করা যায়। তো যার ফলে এই কারণেও ইতিহাসের ক্ষেত্রে এনভায়রনমেন্ট বা পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাস ইট ইজ দাস ইট ইজ হিস্ট্রি দ্যাট এনলাইটেন্স আস, এইভাবে ইতিহাস আমাদের আলোকিত করে, আমাদের মনকে আলোকিত করে। হাউ পিপল ফার্স্ট লার্ন দ্য ইউজ অফ ফায়ার, মানুষ কেমনভাবে প্রথম আগুন আবিষ্কার করেছিল। লার্ন টু ড্রেস, কীভাবে পোশাক পরতে হয়, তারা পোশাক পরতে শিখেছিল। হাউ দে বিগ্যান টু পেন্ট অর স্টাডি, কী করে তারা ছবি আঁকতে বা লেখাপড়া করতে শিখেছিল। ফ্রম হিস্ট্রি উই কাম টু নো হাউ দে বিগ্যান টু লিভ টুগেদার ইন কমিউনিটিজ, ইতিহাসই আমাদের জানায় যে মানুষ কীভাবে একত্রে একটা কমিউনিটি লাইফ তৈরি করে বাঁচতে শিখেছিল বা যৌথভাবে বাঁচার চিন্তা করতে শিখেছিল। কেননা মানুষ কখনোই একা বাঁচতে পারে না, মানুষের অবশ্যই একে অপরকে সবসময় প্রয়োজন হয়। বিল্ড হাউসেস স্টার্টেড টু ইট কুকড ফুড, মানুষ এতে কাঁচা ফল খেত। তো পরবর্তীকালে দেখা গেল মানুষ রান্না করা খাবার খেতে শিখেছিল। কীভাবে শিখেছিল রান্না করা খাবার খেতে, সেই কথা। বিল্ড হাউসেস, বাড়ি নির্মাণ করতে শিখেছিল। অ্যান্ড ভিলেজেস অ্যান্ড সিটিস, শুধু বাড়ি নির্মাণ নয়, তারা ক্রমশ গ্রাম এবং গ্রাম থেকে শহর নির্মাণ করতে শিখেছিল। হিস্ট্রি টেলস আস হাউ পিপল ফার্স্ট টু কালটিভেশন, ইতিহাসই আমাদের জানায় মানুষ কী করে প্রথম কৃষিকার্য করতে শিখেছিল। লার্ন টু বিল্ড ড্যামস অ্যাক্রস রিভার, নদীর ওপর দিয়ে বাঁধ নির্মাণ করতে শিখেছিল। স্যাং সংস, তারা গান গাইতে শিখেছিল। অ্যান্ড প্লেড মিউজিক, তারা বাজনা বাজাতে শিখেছিল। ম্যানুফ্যাকচার্ড রকেটস, রকেট বানাতে শিখেছিল। কী করে শিখলো এত সব মানুষ, এইগুলো সব আমরা অতীত, কোনো কিছু তো হঠাৎ হয় না, কোনো কিছুই ভুঁই ফোড় নয়। তো সব কিছুরই, প্রতিটা জিনিসেরই একটা অতীত আছে। যেমন আমরা বাংলা প্রবাদে বলি যে প্রদীপ জ্বালানোর আগে সন্তে পাকানোর একটা পর্ব আছে, অর্থাৎ একটা প্রদীপ যদি আমরা জ্বালাই সেটা তো আর অমনি অমনি হুট করে জ্বলে ওঠেনি, প্রদীপটা নির্মাণ করতে হয়েছে, তেলের জোগাড় করতে হয়েছে, সন্তে পাকাতে হয়েছে, তারপরে জ্বালানি মানে দেশলাই কাঠিটারও একটা ব্যবস্থা করতে হয়েছে, তবে তো প্রদীপটা জ্বললো। অর্থাৎ কোনো একটা কিছু ঘটনা যখন ঘটলো তখন তার পিছনে অনেক আয়োজন থাকে, সেই আয়োজনটা তার অতীতকাল থেকেই শুরু হয়ে যায়। কাজেই আমরা বর্তমানে যে ঘটনাটা ঘটছে বলে দেখছি তার শিকড়টা কিন্তু থাকে তার অতীতে। রুট বিলংস টু দ্য পাস্ট অফ এভরি ইনসিডেন্ট। তো প্রিমিটিভ পিপল নেভার ওয়েন্ট টু স্কুল, আদিম মানুষ তো কখনো স্কুলে যায়নি। নাওয়াডেজ ইউ সলভ টু মেনি হার্ড সামস, এখন স্কুলের বাচ্চারা তোমরা কত শক্ত শক্ত অঙ্ক করে ফেলছো। ওয়ার্ক অন কম্পিউটার, তোমরা কম্পিউটারে কাজ করে ফেলছো। হাউ ডিড ইউ রিচ হিয়ার, তুমি কী করে আজকে বসে বসে এই কাজগুলো করতে পারছো, সেগুলো তো আর অমনি অমনি হয়নি, এর পিছনে অতীতে অনেক কাহিনী আছে, সেগুলো আমাদের জানতে হবে না, সেগুলো জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে ইতিহাস পাঠেরও গুরুত্ব আছে। আমরা ইতিহাস কেন পড়ব, এটাই ইতিহাস পড়ার গুরুত্ব, যে অতীতকে না জানলে আমাদের চলে না, অতীতকে আমাদের জানা উচিত। হাউ ডিড ইউ রিচ হিয়ার, হিয়ার আর সো মেনি কোয়েশ্চেন্স অফ হোয়েন হোয়াই হাউ অ্যান্ড হোয়্যার, হিস্ট্রি ইজ অ্যাবাউট অল দিস ইস্যুস। তো এই কারণেই হিস্ট্রি আমাদের গুরুত্ব, এটাই হচ্ছে ইতিহাসের গুরুত্ব। তাহলে আজকে আমরা যেটা এই ক্লাসে আমরা প্রথম শিখলাম যে কেন পড়বো ইতিহাস, মানব জীবনে ইতিহাসের গুরুত্ব কী, আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল এটাই যে ইতিহাসের গুরুত্ব কী।